হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার। এবার হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করল বিজেপি মহিলা মোর্চা। দলের রাজ্য সম্পাদিকা ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সোমবার হাওড়ার এই কর্মসূচির নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার হাওড়া জেলা সদরের সভানেত্রী পৌলমী আদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব জানান, সারা পশ্চিমবাংলা জুড়ে নারী নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা বাংলার মানুষ আন্দোলনের রাস্তায় নেমেছেন। অথচ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আন্দোলনকারীরা যখন রাস্তায় নামছে, তখন দেখা যাচ্ছে অপরাধীদের তালিকায় নির্লজ্জের মতো উঠে আসছে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের নামও। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা এবং ভরসা দুই তলানিতে এসে ঠেকেছে। পুলিশ প্রশাসনের এই নির্লজ্জ ভূমিকা এবং রাজ্যের থানাগুলি বর্তমানে মহিলাদের কাছে সম্পূর্ণভাবে অসুরক্ষিত। তারই প্রতিবাদে রাজ্য মহিলা মোর্চার ডাকে এবং ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় আজ হাওড়া সদরের হাওড়া থানায় শুদ্ধিকরণ কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, নবান্ন অভিযানে গেলে পুলিশ সাধারণ মানুষের ওপর লাঠি চালায়, গ্রেপ্তার করে, অথচ ধর্ষকদের পুলিশ গ্রেপ্তার করতে পারে না, তাদের আড়াল করে। এরই প্রতিবাদে জানাতে আমরা এসেছি। আগে সরকার প্রশাসন সবাই দুর্নীতিতে যুক্ত ছিল, এখন তারা ধর্ষণেও যুক্ত। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এই পুলিশরা, এই যত ক্রাইম হচ্ছে পশ্চিমবঙ্গতে, তাতে এরা কিন্তু সামিল আছে। যত মানে লোকার করা গিয়েছিল, যত এভিডেন্স লোকার করা ছিল, সেটা সবকিছু পুলিশ করেছে বলেই আজকে অফিসার ইনচার্জ সে কাস্টডিতে আছে। তো শুধু এই সরকার না, এই সরকারের অ্যাডমিনিস্ট্রেশন কারাপ্ট আছে। সেই জন্য আমরা আজকে সাধারণ মানুষ এখানে এসেছি এই প্রোটেস্ট করার জন্য। শুধু তাই নয়, এরা অ্যারেস্ট কাকে করে? সাধারণ মানুষকে অ্যারেস্ট করে। যখন নাবান্নাতে সাধারণ মানুষ যায়, তাদের উপরে লাঠি বোমা এগুলো চালায়, তাহলে সাধারণ মানুষের উপরে এইসব করতে পারে পুলিশ, কিন্তু যারা ধর্ষক আছে তাদেরকে ধরতে পারে না। তাদেরকে তো বাঁচানোর চেষ্টা হয়। সেই জন্য তো আমরা এখানে আজকে প্রশ্ন করতে এসেছি যে পুলিশ, এই ধর্ষকরা তোমাদের কি হয় আর কে হয়? একটা অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ যখন জেলে আছে, আপনারা বুঝতে পারছেন যে মানুষ কিসের উপরে বিশ্বাস করবে? মানে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট, তারা সবাই কারাপশনে লিপ্ত আছে। আর এখন তো কারাপশন না, আমরা তো দেখছি তারা কিন্তু ধর্ষণেও লিপ্ত আছে। দে আর অল সেম ইন ক্রাইম, দে হ্যাভ পার্টিসিপেটেড, নট অনলি দ্য পুলিশ, দি গভর্নমেন্ট, দেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্সিপাল অ্যালং উইথ দি অফিসার ইনচার্জ, দে উইল অল বি কনসিডার্ড অ্যা কমপ্লিসিট বিকজ দে আর ইকুয়ালি পার্টিসিপেটিং ইন দ্য ক্রাইম, আ হিনিয়াস ক্রাইম সাচ অ্যাজ রেপ।